উঠে গেছো, উঠে গেছো আম্মু, শোনা পাখি একটু ঘুমাও, তা ঘুমাই তুমি, আর তো ঘুমাবে না মা বাবা কই, একটু সকাল দেখি। এটা সুন্দর একটা সকাল। আসসালামু আলাইকুম, কত সুন্দর একটা সকাল, আলহামদুলিল্লাহ। এখান দাঁড়াও তো, পা দাও তো বাবা, শোনা পাখি। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও আমাদের বাচ্চাদের নিয়ে ভালো আছি। তো বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও শেয়ার করা হয় না, আর কী কারণে ভিডিও শেয়ার করিনি সেটা আমি একটা কমিউনিটিতে লিখে দিয়েছিলাম যে নিশাত নিসার বাবা অসুস্থ, এ কারণে আসলে কোনো ভিডিও দেওয়ার পরিস্থিতিতেই ছিলাম না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ নিশাতের বাবা মোটামুটি সুস্থ আছে, কিছুটা পরিস্থিতি পেরিয়ে এসেছি। আর মূলত যারা ইউটিউবিং করি আমরা, দেখা যাচ্ছে কোনো কারণ অকারণে আমরা অনেক সময় হঠাৎ হঠাৎ থেমে যাই, তো তারপরে সে একই অভ্যাসে আবার কিন্তু ফিরে আসতে হয়। ভাবছিলাম যে ভিডিওটা একটু আপলোড করে দিই, যেহেতু সম্পূর্ণ মানে সেট করে রেখেছিলাম, শুধু ভয়ে যাওয়াটা বাদ ছিল। তা আজকে হঠাৎ মনে হলো যে ভিডিওটা আপলোড করে দিই, তো এই জন্যই আর নিশাতকে যে নাস্তা দিয়ে দিলাম, ও একটু আর্ট করছে। শুক্রবার সকালবেলা আসলে স্কুলে যাওয়ার চাপ থাকে না, এই জন্য ওদেরকে এই যে নাস্তা বানিয়ে দিলাম। আর নিশা মামনির জন্য একটু স্যুপ নুডলস রান্না করেছি, ওকে এই স্যুপ নুডলসটা দিয়ে নাস্তা করাবো, আর নিশা তো একটু খাবে। তো এটা ছিল আমার গত প্রায় মানে এক সপ্তাহ আগের একটা ভিডিও, এটা মানে বাড়ি থেকে আসার পরে এই ভিডিওটা করেছিলাম। কি খাবে ময়না? গরম গরম, কিন্তু গরম আছে বাবা, দেখো গরম আছে। হ্যাঁ, ফু দাও তো বাবু, ফু দাও কাপে তোমার, ফু দাও বাবা, থাক ঠান্ডা হোক। হ্যাঁ, তুমি নাড়াচাড়া করো, ঠান্ডা হোক। এমন মাতব্বর দেখো, এমন মাতব্বর, আমার খাওয়াইতে দেবেন? তুমি খাওয়া, আচ্ছা নিজে খাও, নিজে খাও, দেখি নিজে খাও। হ্যাঁ, বিসমিল্লা বলছো, বলো বিসমিল্লা বাবা, বিসমিল্লা বলো। এই মজা, আচ্ছা ঠিক আছে খাও। জীবনের প্রথম, জীবনের প্রথম, এখানে দুই হালি কলা আছে না, এখানে একা খালি কলা নিয়েছে 60 টাকা, 60 আর 60 120, এখানে 8টা কলার দাম 120 টাকা। তাহলে এটা কি কলা, কি এমন কলা? আরে জীবনের প্রথম, জীবনের প্রথম 120 টাকার 8টা কলা কেনা হয়েছে, সত্যি রেকর্ড। তুই কিনেছিস এইটা কোনো বিষয় না, বাট কলাটার দাম যে এত সেইটাই হলো বিষয়, ঠিক আছে? তুই ভাবতেছিস যে তুই হয়তো কিনতে পারিস নি এই জন্যে কলার দামটা হয়তো বেশি নেছে, কিন্তু তা না, কিন্তু এই কলার দাম যে 120 টাকা, হ্যাঁ 60 টাকা হালি, এটাই আমার কাছে অবাক করা বিষয়। অথচ আমাদের বাড়িতে গাছের যে কলা ধরে এর থেকেও অনেক বড় বড়, আর তার সাথে কোনো কিছু তুলনা হয় না এটাই। আর এই যে একজন আম্মু 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 কলা দেখে তার মাথা খারাপ, এখন এগুলো ধুতে হবে, আবু ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো, ভালোভাবে ধুয়ে তারপরে দেখি খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, তারপর দেখতে হবে। তুমি এত পাগল হলে হবে না, হ্যাঁ সচেতন, সচেতন, স্বাস্থ্য সচেতন হতে হবে। ঈদের ওই দিনগুলোতে অসুস্থ থাকার কারণে আসলে খাওয়া দাওয়া প্লাস আনন্দ সব কিছু থেকে বঞ্চিত হয়েছিলাম। তাই বাসায় আসার পর নিশাত আবদার করছিল যে আমাদের বাসায় ঈদ করো, তো এই জন্য ঈদ মানে বাচ্চাদের খাওয়া দাওয়া। নিশা নামো, দেখি খাট থেকে কেমন নিশাত পা সরাও, সোজা হয়ে বসো তুমি, নিশা নামো, নামো দেখি কেমন পারো তুমি।
খুশি অনেক খুশি তাহলে তো নামা শিখে গেলে তাহলে তো বিপদ টুকটুক করে নেমে চলে যাওয়া তুমি টুকটুক করে বাবা কে নামাই দিছে এ বুড়ি বুড়ি কিভাবে আম্মু কিভাবে নামলে একটু দেখাই দাও তো বাবা কিভাবে নামলে একটু দেখাই দাও তো এভাবে 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 বসে এভাবে শুয়ে উঠি ওঠো উঠি আচ্ছা ঠিক আছে আর আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে ওই দিনের একটা মজার ব্যাপার ছিল যে রান্না করার পরে আমি গোসল সেরে নামাজ পড়ে নিশা মামনিকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিশা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম তাই দুপুরবেলা আর খাওয়া হয়নি তো দুইটার সময় আমরা ঘুমিয়েছিলাম আর বিকাল চারটায় ঘুম থেকে উঠেছি তো এখন যখন খাচ্ছিলাম তখন ঘড়ির সময় বিকাল চারটায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যখন মানুষের বরাতে কিছু রাখে ঠিক সেই টাইমটাই মানুষ পাই বা খাই তো এটাই আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর ইচ্ছা তো যাই হোক আমার ভাই বোন সকলের কাছে আমি অনেক অনেক দোয়া চাই আমার নিশাত নিশার বাবা অসুস্থ সবাই দোয়া করবেন ওর বাবার জন্য বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দুপুরবেলা আমি আর নিশাত খেয়ে নিচ্ছি আর মিমের আগেই খাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলা একটু বাইরে ঘুরতে বের হয়েছি বাইরে বলতে আমাদের বাসার সামনে এই যে যে পথ দিয়ে আমি সবসময় অফিসে আসা যাওয়া করি আপনাদের সাথে আগে শেয়ার করেছি তো মেয়েদেরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে আসলাম ভিডিওটা সবাই দেখতে থাকুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ এদিকে আসো এদিকে আসো দানি দেখি তাকাও তাকাও তুমি নিশাত চুল ছেড়ে দাও তাকাও ওই চলে গেল দিক হাম্বা হাম্বা